আসানসোলে কম্বলকাণ্ডে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি, ভিন রাজ্য থেকে ধরল পুলিশ। আসানসোল কম্বলকাণ্ডে নয়াম, নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, শনিবারই তাকে কলকাতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত বছর ডিসেম্বর মাসে আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গায় কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদপিষ্ট হওয়ার ঘটনায় অভিযোগ দায়ের হয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। সেই মামলাতেই শনিবার গ্রেফতার হলেন জিতেন্দ্র। তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ মোট তিনজন কাউন্সিলরও এই মামলায় অভিযুক্ত। এদিন দিল্লি থেকে আগ্রা যাচ্ছিলেন বিজেপি নেতা, সেই সময় তাকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর কমিশনারেট পুলিশ। ইতিমধ্যেই তাকে দিল্লি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। গত 14 ডিসেম্বর আসানসোলে চৈতালি তিওয়ারির ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু মঞ্চ ছাড়তেই হুড়োহুড়ি পড়ে যায়, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় চৈতালিকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার জিতেন্দ্রর ফ্ল্যাটে যান দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের কর্মীরা, কিন্তু প্রতিবারই ফ্ল্যাটে তালা ঝুলতে দেখে তারা নোটিশ দিয়ে আসেন। তবে তিওয়ারি দম্পতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। ইতিমধ্যে গত বছর 22 ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাকে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দেয় কলকাতা হাইকোর্ট, পাশাপাশি তাকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেন বিচারপতি। কিন্তু 10ই ফেব্রুয়ারি পাল্টা একটি আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য পুলিশকে চৈতালির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। এরপরই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান জিতেন্দ্র এবং চৈতালি, কিন্তু বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সেই একই আবেদন নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন বিজেপি নেতা। শুক্রবার তার আবেদনের শুনানি হওয়ার কথা ছিল, তার আগেই গ্রেফতার হলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পুলিশ সূত্রে খবর, 10 দিন আগেই দিল্লি রওনা হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল। জিতেন্দ্রর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তারা, কিন্তু তার টিকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার আগ্রা যাওয়ার পথে জিতেন্দ্রকে গ্রেফতার করল পুলিশ। আসানসোলের প্রাক্তন মেয়রের সঙ্গে তাঁর স্ত্রী চৈতালিও ছিলেন কিনা তা এখনও নিশ্চিত নয়।